আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম বাংলা এক শপে দোকানে। দেখা যাক আজকে কাঁচা বাজার কি আসছে এখানে। মিষ্টি কুমড়া একবার ফ্রেশ, মিষ্টি আলু, কুচুর মুখ কি বলি আমরা, রেডবুল আমাইতেছি, রেডবুল আসতেছি, এই যে প্রিয় পুঁই শাক একবার ফ্রেশ। এটা কত কিলো ভাই পুঁই শাক? 7 টাকা কিলো, মানে 4 ইউরো কিলো। লাল শাক, লাল শাক, লাউ শাক সবই আছে। যে জিনিসগুলো বাংলাদেশে ফ্রেশ পান না, আমরা কিন্তু ফ্রেশ খাবার খাই। কিন্তু ইতালিতে একবারে ফ্রেশ সব কিছু পাওয়া যায়, দেখেন কোনো ফর্মালিন নাই, একবারে ফ্রেশ। এর সাথে অনেক কিছু আছে, মাছও আছে। দেখা যাক কি মাছ। এই যে জাতীয় মাছ ইলিশ মাছ, বাংলা জাতীয় মাছ ইলিশ মাছ। আমি অনেক সময় ভুল ভালে বাংলা জাতীয় মাছ পাঙ্গাস মাছকে বলি, যে পাঙ্গাস মাছ জাতীয় মাছ, এটাই বেটার হতো, দাম কম, কিন্তু এটা দিয়ে এটা সবার ভাগ্য হয় না। আমাদের এখানে দাম, এটার দাম হচ্ছে আপনার ইলিশ, এটার দাম এখানে মূল্য লেখা আছে, দাম প্রায় 18 ইউরো কিলো বা 20 ইউরো কিলো। এই যে রুই কাতল চিতল সবই আছে, ছরপুটি। এখন অনেকে যদি ভাবে যে আমরা বিদেশ থাকি, ভালো কিছু খাবার পাই না, একবার ভুল, সব কিছু পাওয়া যায়। আপনি কী চান আপনার জীবনের, সবই আছে। এটা হচ্ছে মলা মাছ, মলা মাছ ইলিশ মাছের ডিম, এটা শুধু ডিম এটার ভিতরে। অনেকে আবার সালাই করে রুই মাছের ডিম বেটে দেয়, দাম দর সব জায়গায় আছে। চিংড়ি মাছ, আর সুন্দর হচ্ছে এটা আপনার এখানে প্রাইস লেখা আছে, কোনটার প্রাইস কত, দাম কত সব লেখা আছে এখানে। জিওল মাছ ফেভারিট মাছ, সব কিছুর মূল হচ্ছে ব্যবসায় মূল। আমি শতবার শত ভিডিওতে বলছি যে যদি পারেন সবাই ব্যবসা করেন, কারণ আমি নিজেও হয়তো বা দশখানির ভিতরে সব কিছু বাদ দিয়ে ব্যবসা করব, কারণ ব্যবসার থেকে ভালো কিছু আর নাই, করার কাজ করতে ভালো লাগে না। তাই সবাই ব্যবসা করেন, সবাই করেন, আমরা সবাই চাই বড় লোক হওয়ার জন্য, সবাই চাই ধনী হওয়ার জন্য, টাকার মুখ দেখার জন্য। আপনিও করেন, সবাই মিলে করেন, সমস্যা নেই। তবে ওই যে হালাল করেন, আরাম না, মানুষের ওজন কম দিবেন না, ওজন ঠিক দিবেন। তো আজ এ পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো ভালো ভিডিও নিয়ে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।